জন লক কিভাবে একটি উদারনৈতিক রাষ্ট্রের রূপরেখা তৈরি করেছিলেন ইংল্যান্ডের ইতিহাসে উত্তর রেস্টুরেশন অধ্যায়ের রাজনৈতিক টানাপোড়েন জন লকের মনোজগতের উপর গভীর ছাপ ফেলেছিল গড়ে দিয়েছিল সমাজ ও রাষ্ট্র সম্পর্কিত তার ধ্যান ধারণা ইংল্যান্ডের পরিবর্তনশীল রাজনৈতিক এবং আর্থসামাজিক পরিবেশ দুটি গোষ্ঠীর সৃষ্টি করেছিল যেটা পরবর্তীকালে টোরি এবং হুইগ নামে পরিচিতি লাভ করেছিল এক্ষেত্রে প্রথম গোষ্ঠী নিরঙ্কুশ রাজতন্ত্র ও রাজার ঐশ্বরিক ক্ষমতায় বিশ্বাসী ছিলেন দ্বিতীয় গোষ্ঠী এমন একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিলেন বা চাইতেন যা হবে সুশাসিত এবং যেখানে জীবন ও সম্পত্তি হবে সুরক্ষিত এই গোষ্ঠীর অন্যতম প্রবক্তা ছিলেন জন লক তিনি প্রকৃতি প্রদত্ত বিভিন্ন অধিকার যেমন জীবন স্বাধীনতা ও সম্পত্তি অক্ষুণ্ণ রাখাকে রাষ্ট্রের প্রাথমিক কর্তব্য বলে মনে করতেন জন লক সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেন যে রাষ্ট্র মানবিক প্রচেষ্টা নিরপেক্ষ ঐশ্বরিক ইচ্ছা দ্বারা মানুষের উপর চাপিয়ে দেওয়া একটা প্রতিষ্ঠান নয় তিনি রাষ্ট্র ও সরকারের পারস্পরিক সম্পর্ক কোন অধিকার বা ক্ষমতা ন্যায্য শাসক ও শাসিতের সম্পর্ক মানুষ কীভাবে পার্থিব সম্পদ বা অবস্থানের ব্যাপারে অধিকার লাভ করতে পারে ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন তার বিখ্যাত টু টিটিজিস গ্রন্থে তিনি বলেন রাজার ক্ষমতার উপর সাংবিধানিক নিয়ন্ত্রণ থাকা অত্যাবশ্যক সরকার সৃষ্টির মূল কারণ হিসাবে তিনি জানিয়েছেন যে এমন একটা সময় ছিল যখন পৃথিবীতে কোথাও কোনো সরকারের অস্তিত্ব ছিল না বিরাজমান ছিল নৈরাজ্য এবং নিরাপত্তাহীনতা লক একই বলেছেন স্টেট ফর নেচার লক কল্পিত প্রকৃতির রাজ্যের মানুষ স্বেচ্ছায় নিজেদের সহজাত অধিকার সার্বভৌম শক্তির হাতে তুলে দিয়েছিলেন বাস্তব কয়েকটি অসুবিধার কারণে আইনের ব্যাখ্যা ও প্রয়োগের জন্য আবশ্যিক ছিল রাষ্ট্রের বিরোধের মীমাংসার জন্য প্রয়োজন ছিল রাষ্ট্রের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলার জন্য প্রয়োজন ছিল রাষ্ট্রের এই সমস্ত উদ্দেশ্যে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে ওঠে বিকল্পনীয় বা বিকল্পহীন একটি ব্যবস্থা লকের মতে গণসম্মতির উপর প্রতিষ্ঠিত রাজনৈতিক কর্তৃত্ব সভ্য সমাজের চরিত্র নির্ধারণ করে এভাবে গঠিত চুক্তি নির্ভর সার্বভৌম রাজনৈতিক শক্তি বা সরকার যে সমস্ত আইন তৈরি করে তাদের প্রধান উদ্দেশ্য হয় সর্বজনের স্বাধীনতা জীবন ও সম্পত্তি রক্ষা আর এই উদ্দেশ্যে সরি এই উদ্দেশ্য সাধিত না হলে সরকার ও সভ্য সমাজের সম্পর্কের ক্ষেত্রে ফাটল ধরে কোনো সরকারের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ উত্থাপিত হবে বা সরকারকে সরানো হবে কিনা না সেটা লকের মতে জনসাধারণের বিচার্য বিষয় সরকার বিশ্বাসভঙ্গ বা জনসাধারণের তিনটি সহজাত ও মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ করলে তার বিরুদ্ধে প্রতিরোধ হবে বৈধ দেখে নেব পরবর্তী আধুনিক রাষ্ট্রবিদদের মধ্যে লকই ছিলেন প্রথম চিন্তাবিদ যিনি উদারনৈতিক গণতন্ত্রের উপাদান ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে স্বাধীনতার বা স্বাধীনতা রক্ষার একটি হাতিয়ার হিসাবে গ্রহণ করেছিলেন তিনি অবাধ রাজতন্ত্রের পরিবর্তে সীমাবদ্ধ বা নিয়মতান্ত্রিক রাজতন্ত্রকে সমর্থন করেছিলেন তিনি বলেন যে সরকারের ক্ষমতা অবাধ নয় তার ক্ষমতা নানাভাবে সীমিত সম্পত্তি সম্পর্কে তিনি বলেন যে রাষ্ট্রের পবিত্র কর্তব্য হল ব্যক্তির সম্পত্তির অধিকার রক্ষা করা এইভাবে জন সরি জন লক একটি উদারনৈতিক রাষ্ট্রের রূপরেখা নির্ণয় করেছেন বা রূপরেখা তৈরি করেছিলেন দেখে নেব আজকের প্রশ্নের শেষ বেড়া লকের উদারনৈতিক রাষ্ট্রচিন্তার মধ্যে কিছু অসম্পূর্ণতা বা অসঙ্গতি থাকলেও একথা অনস্বীকার্য যে লকের উদারনৈতিক এই সব ধ্যান ধারণা কিন্তু উদারনীতিবাদী তত্ত্ব গঠনে সাহায্য করে তাছাড়া লকের চিন্তাধারার মাধ্যমেই পরবর্তী প্রজন্ম উদারনীতিবাদের তিনটি গুরুত্বপূর্ণ দিক যথা ব্যক্তি স্বাতন্ত্রবাদ গণকর্তৃত্ব এবং সংসদীয় শাসন ব্যবস্থা সম্পর্কে অবহিত হয় সুতরাং উদারনীতিবাদের জনক এই যে আখ্যাটি লকের পক্ষে সঙ্গতভাবেই প্রাপ্যিকতা আমাদের স্বীকার করতেই হবে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আজকের প্রশ্নের উত্তরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও পারলে একটি অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে পারলে শেয়ার করো